রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ, যুদ্ধ থামার লক্ষণ দেখা যাচ্ছে না এখনো। নতুন করে অস্ত্র সম্ভার বাড়াচ্ছে রাশিয়া, আরো খারাপ পরিণতির আশঙ্কায় উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বে। এই সিনেমায় যুদ্ধের বিরুদ্ধে যে বার্তা দেওয়া হয়েছিল তা চিরকালের জন্য প্রাসঙ্গিক হয়ে থাকবে। সেখানে গুপি গাইছেন, তোরা যুদ্ধ করে করবি কি তাব। ঠিক তেমনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হলো শুক্রবার, ঠিক তখনই এই গানের লাইন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠল। রাশিয়ার সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে রয়েছেন, এমনকি যুদ্ধ শুরুর পরে বিষয়টা নিয়ে মস্কোর রাস্তায় নেমে তারা বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছিলেন, কিন্তু তাতেও যুদ্ধ থামেনি। ঠিক এই পরিস্থিতিতে যুদ্ধের বর্ষপূর্তির আগের দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণায় প্রমাদ গুনছে গোটা বিশ্ব। বৃহস্পতিবার পরমাণু অস্ত্র সম্ভার বাড়ানোর হুঁশিয়ারি দিলেন পুতিন। এদিন মস্কোর একটা কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, পরমাণু অস্ত্র সম্ভার বাড়ানোর লক্ষ্যে আরো ব্যয় বরাদ্দ করতে চলেছে তার প্রশাসন। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের পরই সে দেশের সঙ্গে নিরস্ত্রীকরণ সম্পর্কিত নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন পুতিন। যে ঘটনায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এবার পরমাণু অস্ত্র বাড়ানো সম্পর্কিত যে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন তাতে উদ্বেগ বাড়লো আন্তর্জাতিক মহলে। এবং ওই কর্মসূচিতে হাজির হয়ে পুতিন বলেন, ক্ষেপণাস্ত্রের উৎপাদন আরো বাড়ানো হবে, সমুদ্রের ভেতর দিয়ে যেতে পারে এমন ক্ষেপণাস্ত্র যাতে রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া যায় সেই পরিকল্পনা চলছে। এর পাশাপাশি চীনের প্রথম সারির কূটনীতিবিদ ওয়াং ই এর সঙ্গে সাক্ষাৎ করেছেন পুতিন। এ বিষয়ে পুতিন জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন মস্কো সফরের জন্য অপেক্ষা করছেন তিনি। সূত্রের খবর, মার্চ কিংবা এপ্রিল মাসে রাশিয়া সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট। স্বাভাবিকভাবে বিষয়টিকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটনও। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ন্যাটোর আশঙ্কা, যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহ অন্যান্য রসদ দিয়ে সাহায্য করতে পারে চীন। এখানেই শেষ নয়, দক্ষিণ আফ্রিকায় পরীক্ষামূলকভাবে যৌথ মহড়ায় নামতে চলেছে রাশিয়া এবং চীন, এবং সেই মহড়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলির ব্যবহার করবে মস্কো। রুশ আগ্রাসনের নিন্দা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ। রাশিয়ার শুভবুদ্ধির উদয় হোক এমনটাই প্রত্যাশা করেছেন তিনিও। তাই সাধারণ মানুষের প্রশ্ন, এভাবেই কি যুদ্ধ চলবে আর হাজার হাজার মানুষ লাগাতার প্রাণ হারাবেন? ইতিমধ্যেই রাশিয়া এবং ইউক্রেন দুপক্ষেরই হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছেন। ভারত সহ বিভিন্ন দেশ যুদ্ধ থামানোর বার্তা ধারাবাহিকভাবে দিয়ে আসছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে গোটা পৃথিবীর অবস্থা কি হয়েছিল তা ইতিহাস ঘাঁটলেই জানা যায়। ঠিক তেমনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিণতি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো হবে না তো? এই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। তাই যুদ্ধের বর্ষপূর্তিতে প্রত্যেকেই চাইছেন অবিলম্বে থেমে যাক এই যুদ্ধ, শান্তি বিরাজ করুক দুটি দেশেই। আর সেই শুভক্ষণের দিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।